মানবিক মন ও ইচ্ছাশক্তি থাকলে যে কোনো পরিস্থিতিতে ভালো কিছু করা যায়, বিশ্বব্যাপী তার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। প্রতিদিন অগণিত ঘটনা আমাদের চোখের সামনে ঘটে, যেখানে অন্যের সাহায্য পেলে জীবন রক্ষা পেতে পারে মারাত্মক দুর্ঘটনা বা বিপদ থেকে। তবে এতদিন এইসব ভালো কাজ মানবিক হৃদয়ের কিছু মানুষ যে করছে না, তাও বলা যাবে না। মানুষ মানুষের জন্য এই উদাহরণটি সমাজে উজ্জ্বল বিশ্বাসে আছে বলেই হয়তো ভালো কাজে অগণন মানুষ পরোপকারী ও কারো সাহায্যে মানুষের পাশে থাকে। কাতার প্রবাসী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ ইয়াসিন এইরকম একটি মানবিক কাজ করে দেশটির মানুষের ভালোবাসার সিক্ত হয়েছেন, পাশাপাশি গোটা প্রবাসীদের মুখও উজ্জ্বল করেছেন। সম্প্রতি মোহাম্মদ ইয়াসিন কাতারের রাস্তায় অসহায় একজন ব্যক্তিকে রাস্তা পারাপারে সহায়তা করে কাতারের সর্বমহলে প্রশংসিত হন। শারীরিক প্রতিবন্ধী হুইলচেয়ারে বসা ভদ্রলোক প্রাণান্ত চেষ্টায়ও ব্যস্ত রাস্তা পার হতে পারছিলেন না, বিষয়টি চোখে যায় মোহাম্মদ ইয়াসিনের। তারপর তিনি দ্রুত তার বাইক থামিয়ে হুইলচেয়ারে থাকা ব্যক্তির সাহায্যে এগিয়ে আসেন। ইয়াসিন নিজে হুইলচেয়ার ঠেলে অসহায় ব্যক্তিকে নিরাপদে রাস্তা পার করে দেন। এই দৃশ্যটি এক পথচারী তার ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে বিষয়টি ছড়িয়ে পড়ে সর্বত্র। কাতার কর্তৃপক্ষ মোহাম্মদ ইয়াসিনকে তার কর্তব্যপরায়ণতা ও মানবিকতা বোধের জন্য পুরস্কৃত করে। অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী প্রবাসী মোহাম্মদ ইয়াসিনকে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে। 26 অক্টোবর সোমবার সকালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন দূতাবাসে মোহাম্মদ ইয়াসিনকে তার দৃষ্টান্তমূলক ভালো কাজের জন্য দূতাবাসের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মান জানিয়েছেন। এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন মোহাম্মদ ইয়াসিনের দৃষ্টান্ত অনুসরণ করে ভালো কাজের মাধ্যমে কাতারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আন্তরিক আহ্বান জানান। এ সময় সদা হাস্যোজ্জ্বল মোহাম্মদ ইয়াসিন বলেছেন, মানুষ হিসাবে দায়িত্ববোধের জায়গা থেকে তিনি অসহায় লোকটিকে সহায়তা করেছেন। তিনি কোনো পুরস্কার বা স্বীকৃতির আশায় এ কাজটি করেননি। তিনি আরও জানান, পারিবারিক পরিমণ্ডলে বাবা মার কাছ থেকেই তিনি এ শিক্ষা পেয়েছেন। মোহাম্মদ ইয়াসিনের মানবিক কাজটি ইন্টারনেটের দুনিয়ায় প্রশংসায় উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামকে সঙ্গে নিয়েই। বিশ্লেষকরা বলছেন, প্রায় 1.5 কোটি প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি আলোকিত ও মানবিক দৃষ্টান্ত রাখা প্রবাসীদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করলে বিদেশে বাংলাদেশের নামটি উজ্জ্বলভাবে প্রকাশিত হবে, পাশাপাশি মানবিক কাজে প্রবাসীরা আরও বেশি করে উৎসাহিত হবেন। দেড় কোটি প্রবাসীর উচ্চকণ্ঠ হয়ে কাজ করা বায়ান্ন বাংলা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কাতার প্রবাসী মোহাম্মদ ইয়াসিন আপনাকে। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। Connecting Bangla globally.